বেঙ্গল রেডিওতে আবারও আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের গল্প স্বাধীনতা সংগ্রামের এক অন্যতম শহীদ নেপাল নাগকে নিয়ে। লেখায় আমাদের প্রিয় লেখক প্রকাশ রায়, ধন্যবাদ প্রকাশ রায়, আপনার এই তথ্য আমাদের এই ভিডিওটি বানাতে সাহায্য করেছে। নেপাল নাগের জন্ম হয়েছিল 19 সেপ্টেম্বর 1909 সালে ঢাকার তেজগাঁওয়ে। তার পিতার নাম ছিল সুরেশচন্দ্র নাগ। নেপাল নাগ ছিলেন ভারতীয় ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিপ্লবী ও স্বদেশী কমিউনিস্ট। নেপাল নাগের ভালো নাম শৈলেশচন্দ্র হলেও নেপাল নামেই বেশি পরিচিত ছিলেন। অল্প বয়স থেকেই স্বদেশী ভাবাপন্ন ছিলেন তিনি। তিনি আইএ পাশ করার পর বিপ্লবী কাজকর্মে সক্রিয় হয়ে ওঠেন। 1923 সাল থেকে 1924 সাল পর্যন্ত লীলা নাগ পরিচালিত শ্রী সংঘ দলে যোগদান করেন। নেপাল নাগ তখনকার দিনের অন্যান্য বিপ্লবী কর্মী সুপতি রায় ও জিতেন দে আরও প্রমুখ বিপ্লবীরা মিলে ঢাকা শহরের বুকে যারা গোয়েন্দা পুলিশের সহায়তা করত তাদের শায়েস্তা করতেন তারা। 21 এপ্রিল 1932 সালে তিনি পুলিশের হাতে ধরা পড়েন। রাজস্থানের দেউলি বন্দী নিবাসে 7 বছর আটক থাকেন নেপাল নাগ। মুক্তির পর তৎকালীন ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য হন। দেউলি কারাগারে আটক থাকার সময় মার্ক্সবাদী পণ্ডিত ও প্রবীণ বিপ্লবী রেবতী বর্মনের কাছে কমিউনিস্ট মতাদর্শে দীক্ষা গ্রহণ করেন। নেপাল নাগ বন্দিশালায় কমিউনিস্ট কনসোলিডেশনে যোগ দিয়েছিলেন। 1938 সালে জেল থেকে মুক্তি লাভ করেন। জেল থেকে মুক্তি পেয়ে কমিউনিস্ট নেতা মুজফফর আহমেদ প্রমোদ দাশগুপ্তর পরামর্শে বিহারে শ্রমিক সংগঠনের কাজ করতে যান। সেখান থেকে সফলকাম হয়ে ফিরলে তাকে ঢাকা নারায়ণগঞ্জ এলাকায় সুতাকল শ্রমিকদের মাঝে পাঠানো হয়। সাধারণ মানুষের সাথে দ্রুত মিশে যেতে পারার গুণ ছিল তার। নারায়ণগঞ্জের সুতাকল এলাকায় বলি শ্রমিক আন্দোলন, বিশাল শ্রমিক ইউনিয়ন ও কমিউনিস্ট পার্টির শক্তিশালী ঘাঁটি গড়ে তুলে সেখানকার অবিসংবাদিত নেতা হিসেবে আবির্ভূত হন। নেপাল নাগ সেই সময় কমিউন করে থাকতেন গোপনে অন্যতম বিপ্লবী জ্ঞান চক্রবর্তীর সাথে। তাদের অক্লান্ত পরিশ্রমে শ্রমিকদের ভেতর কমিউনিস্ট পার্টির সদস্য সংখ্যা বৃদ্ধি পায়। 1940 সালের জুন মাসে পুনরায় গ্রেপ্তার হন। একই বছর ডিসেম্বরে মুক্তি লাভের পর ঢাকায় স্বগৃহে অন্তরীণ থাকেন। কয়েক দিনের মধ্যেই অন্তরীণের বেড়াজাল ডিঙিয়ে গোপনে নারায়ণগঞ্জের সুতাকল অঞ্চলে গমন করেন। সেখানে আত্মগোপন অবস্থায় শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দান করেন। দেশবিভাগের পর 1948 সাল থেকে 1962 সাল পর্যন্ত দীর্ঘকাল রহমান ভাই নাম গ্রহণ করে আত্মগোপন অবস্থায় পূর্ব পাকিস্তান প্রাদেশিক কমিউনিস্ট পার্টির রাজনৈতিক প্রক্রিয়া পরিচালনা করেন। নেপাল নাগ 1947 সালে প্রতিষ্ঠিত পূর্ব পাকিস্তান ট্রেড ইউনিয়ন ফেডারেশনের প্রতিষ্ঠাতা ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1950 সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1960 সালে মস্কোতে অনুষ্ঠিত বিশ্ব কমিউনিস্ট মহাসম্মেলনে পূর্ব পাকিস্তান প্রাদেশিক কমিউনিস্ট পার্টির গোপন প্রতিনিধিত্ব করেন। পরের বছর 1961 সালে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির 22তম কংগ্রেসেও পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির প্রতিনিধিত্ব করেন। এ সময় হো চি মিন, চো এন লাই প্রমুখ মানুষের সাথে তার আলোচনা হয় পূর্ব বাংলার স্বাধীনতা নিয়ে। নেপাল নাগ পূর্ব বাংলার স্বাধিকার আন্দোলনে তার অবদান অনস্বীকার্য। 1949 সালে রেল ধর্মঘট প্রয়াস, 1952 সালে ভাষার দাবিতে ছাত্র জনতার বিপ্লবী অভ্যুদয় এবং 1954 সালে সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের ক্ষেত্রে নেপাল নাগের উদ্যোগ ও কাজ স্মরণীয়। শেষে দুরারোগ্য ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে 1962 সালে রাজনীতি থেকে অবসর করেন। কলকাতায় 4 অক্টোবর 1978 সালে মৃত্যুবরণ করেন। আজকের মতো এখানেই সমাপ্ত। আরো একবার ধন্যবাদ জানাই লেখক প্রকাশ রায়কে। তার মতো কিছু তরুণ যুবক আছে বলেই আর লিখছেন বলেই এই ইতিহাস আমরা জানতে পারছি।